সো গাইজ আজকে আমরা যাচ্ছে দেখতে পাচ্ছেন ঘুরতে যাবো এখন আমরা অনেক দিন বাদ দিয়ে আজকে ঘুরতে যাচ্ছি তো আমরা ঘুরতে যাবো তো আমার পাঞ্জরে আমার গিন্নি সাজাগুজো করছে তো তোমাদের ভাবি হচ্ছে এখন তাই আমি এখন ঘুরতে যাব তো এখন আমায় খান চাপ দিল আমার শালি তো আমি খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর আমি ঘুরতে যাবো তো আমার বাইক বাইরে রেডি আছে তো আপনাদেরকেও দেখাবো বাইকটা যে আমার অনেক ভালো লাগলো কিন্তু সিন উঠলো কিন্তু ওটা কোনো ব্যাপার নাই তো এই যে আমার পেয়েছে বাইক আছে বাইকে করে এখন আমি যাব যে বাইকে করে এখন যাব যাওয়ার পর আপনাদেরকে ফুল ভিডিওটা মানে আমি কোথায় যাব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো ফুল আপনাদেরকে তো আপনারা আশা করি ভিডিওর সাথে থাকুন তো দেখতে পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা এটা আমার শালি আর এটা আমার গিন্নি আর এটা আমি দেখতে পাচ্ছি এখন আমরা ঘুরতে চলে এসেছি তো সবাই যে যে দেখুন আমরা চলে এসেছি ঘুরতে এখন এই যে এখন ওইখানে ঘুরতে এসেছি এখানে বা নতুন মানে একটা এখনকার ডিজিটালের ডিজিটাল মেলা তো ডিজিটালের ডিজিটাল মেলাতে এসেছি আমরা আজকে তো মেলাতে এখন ঢুকতে হলে আমাকে এখন টিকিট কাটতে হবে মানে মেলাতে যদি প্রবেশ করতে চাই তাহলে আমাকে টিকিট কাটতে হবে তো আমি এখন টিকিট কাউন্টারে যাব যে টিকিট কাউন্টারে যাওয়ার পরে যে আমি টিকিটটা যে টিকিট নিয়ে চলে এসেছি তিনটে টিকিট নিয়ে আনলাম তিনটে টিকিট নিয়ে এখন আমি ঢুকবো এখন তো যাওয়া যাক তাহলে গেটের সামনে দেখা যাক তো গেটের সামনে এখন ঢুকে সেরে আপনাদেরকে দেখাবো মানে কি কি আছে যে মানে মেলাতে প্রবেশ করলে নাকি টিকিট লাগে তো আশা করি খুব মানে ভালো কিছু আছে মনে হয় তার জন্যই মনে হয় টিকিট নিচ্ছে তো দেখা যাক সো তো যাই যাওয়ার পর দেখতে পাচ্ছি একটা মানে একটা নতুন মানে খুব সুন্দর জায়গা করেছে মানে একটা ঘিরিয়ে অনেক মানে মানানো করেছে কিন্তু সবচেয়ে কথা হলো বড়ো কথা হলো ওই যে মেলাটায় এটা হলো ঢুকতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে পাঁচ টাকা টিকিট একটা টিকিটের দাম আপনার হলো নিম্ন পাঁচ টাকা করে নেবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটে মানুষ দাঁড়িয়ে আছে তিনটে মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কিন্তু দেখে মনে হচ্ছে মন্দির কিন্তু এখানে তিনটে মানুষ দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন একই মাপে মনে হচ্ছে কোনো পুতুল দাঁড়িয়ে আছে কিন্তু এখানে তিনটে মানুষ দাঁড়িয়ে আছে তো আপনারা বুঝতে পারছেন তো যাওয়া যাক তাহলে অন্যদিকে আর এই যে ভালো করে দেখে নেন যে ওই যে অন্যদিকে যাওয়া যাক তো গিয়ে দেখতেই পাচ্ছেন আশা করি মেলাটা কত সুন্দর হতে চলেছে কিন্তু একটাই কি জনগণ খুব কম এখানে মেলা তেলায় জনগণ খুব কম আসুন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন অনেক রকম কি সুন্দর সুন্দর কিউট কুট মানে পুতুল করেছে ড্রয়িং আছে তো আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্যাগ আছে আপনারা তো মনে করুন ব্যাগ নেবেন তাহলে এখানে চলে আসবেন করিমপুর বাস স্ট্যান্ড দিয়ে চলে আসবেন সোজা দিয়ে এখানে দেখবেন কি যে মেলাটা হচ্ছে কিন্তু একটাই গিয়ে মেলাতে প্রবেশ করতে হলে পাঁচ টাকা টিকিট লাগবে তো আপনাদেরকে গোটা মেলাটা ঘুরিয়ে দেখাবো তো যাওয়া যাক তাহলে আপনাদেরকে দেখুন কি কি ইউনিক জায়গা আছে এখানে জিনিসটা এখন তো এখনই চলে যান না কিন্তু মজার কিছু যদি আপনাদের মানে মনের মতন হয় তারপরে আসবেন তো এখানে তো আমারই মনের মতন না ঠিক আছে কি কিন্তু ঘুরতে এসেছি আমি তো খুব ভালো লাগছে কিন্তু মানে শুনেছিলাম কিন্তু ভালো লেগেছিল না কিন্তু কাছে এসে খুব ভালো লাগলো তো সেরকমই তো তাহলে আশা করি তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মানে জায়গাটা মানে কত সুন্দর করে সাজিয়েছে ঠিক আছে কি মানে সাজানো দেখে মন ভরে যাবে তো আপনারা আশা করি আসবেন সব সকলে তো সকলে আসবেন আপনারা দেখবেন ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা দেখুন দেখুন মানে গোটাটা দেখিলেন কোথায় কি আছে লোকেশনে লোকেশন আর যদি আপনারা যদি জায়গা চিনে না থাকেন তাহলে গুগল ম্যাপে মারবেন করিমপুর বাস স্ট্যান্ড দেখবেন চিনতে পেরে যাবেন জায়গাটা লোকেশান দেখে চলে আসবেন আপনারা আর ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আশা করি এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ভাল ভালো